নমস্কার আমি কৃষ্ণকান্ত স্নেহা শিলচানি যে আপনাদের সবাইকে স্বাগত জান ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে করে সবার কাছে ইম্পর্টেন্ট এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে যাক নিজের আপডেট রেগুলার পান না যদি আপনাদের কমপ্লেন থাকে তাহলে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করবেন লাইক করলে কি হবে নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন তাই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে লাইক করতে বলবেন না দর্শবিন্দ অনেকগুলো বৃহত্তর কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলাম সঙ্গে থাকবেন কিন্তু প্রথম হচ্ছে আপনাদের যারা গাড়ি কিনতে চান এখন বা যারা এখন বাইক স্কুটি যেগুলাই কিনতে চান আপনারা আপনাদের জন্য আসাম সরকারের বৃহত্তর একটা পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় পরিবহন বিভাগ নিয়ে একটা করেছেন সেটা হচ্ছে আগে কি হতো গাড়ি কিনতে হলে আপনাদের ডিলারের কাছ থেকে গাড়ি কিনবেন এখন নাম্বার প্লেট রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে ডিটিও অফিসে বারে বারে যেতে হবে যত সময় অবধি আপনি সেই রেজিস্ট্রেশন পাচ্ছেন নি তত সময় আপনারা আপনাদেরকে সেখানে যেতে হতো এখন থেকে কি হবে যে ডিলারের কাছ থেকে আপনারা গাড়ি কিনবেন সেই ডিলারে আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ড সি কার্ড যেটাকে বলে সেটা আপনাদেরকে দিয়ে দেবে আর ডিটিও অফিসে যাওয়ার দরকার নেই যে করা সেই সহি করার ক্ষমতাটা এখন দিয়ে দেওয়া হবে আপনাদের সেই ইয়েকে যে ডিলার থাকবে যে গাড়ি ডিলার ধরুন আপনি মারুতি গাড়ি একটা কিনতে চাইছেন মারুতি গাড়ির যে ডিলার সেখান থেকেই আপনাদেরকে এক সপ্তাহের ভিতরে সেই রেজিস্ট্রেশন আর সি টা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দর্শবিন্দ খুবই ভালোই লাগলো সেখানে ফর্ম ফিল আপ হবে সেখান থেকেই আপনারা সেই আরসিটা পেয়ে যাবেন আর বারে বারে অফিসে যেতে হবে না অ্যাকচুয়ালি পরিবহন বিভাগের যে কাজগুলো হচ্ছে সেগুলোকে অনলাইন করার জন্য যাতে দুর্নীতি না হোক বলে অনলাইন করার জন্য এখন সম্পূর্ণ আসাম সরকার ব্যবস্থা করে দিয়েছে দর্শকবৃন্দ আর একটা হচ্ছে এখন ধরেন আপনার আরসি কার্ড হেরে গেছে আপনার ডুপ্লিকেট দরকার আপনারা অনলাইনে পরিবহন বিভাগের ওয়েবসাইটে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আরসি কার্ড তারপরে আপনাদের রিনিউয়েল হারিয়েছে রিনিউয়েল লাগে আপনাদের হয়েছে দরকার দরকার নেম চেঞ্জ করা আপনাদের তারপরে সেই অনলাইন কন্ডাক্টার লাইসেন্স তারপরে সি কার্ডে অ্যাড্রেস চেঞ্জ আপনি এক জায়গা থেকে অন্য জায়গা থেকে গেছেন অ্যাড্রেস চেঞ্জ নাম পরিবর্তন যেটাকে নেম ট্রান্সফার যেগুলো কিছু এখন অনলাইনে হবে ভালো কয়েকটা ঘোষণা আমাদের মুখ্যমন্ত্রী আজকে করেছেন খুবই ভালোই লাগলো দর্শবিধা তারপরে করিমগঞ্জ জেলা যারা সাধারণ আছেন তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে একত্রিশে মে এর ভিতরে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড করার জন্য যারা যারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড করেননি মাসের ভিতরে আপনাদেরকে করিমগঞ্জ জেলার যারা লোক তাদেরকে বলে দেওয়া হয়েছে সেই আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাদের যে ডিলার আছে সেই ডিলারের কাছে গিয়ে সেই লিঙ্কটা আপনারা করেন সেটা বলে দেওয়া হয়েছে ন্যায্য মূল্যের দোকানে যারা একত্রিশ মে পরে যারা করবে না তাদের সেই অমান্য করা হবে মানে অযোগ্য বলা হবে আর কি তাদের নামে কোনো ধরনের রেশন আসবে না এখন প্রশ্ন হচ্ছে প্রশ্ন অনেকেই বাইরে 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 আছেন আছেন লোক এখানে কাজের সূত্রে আছে দিল্লিতে বোম্বেতে বেঙ্গালোরে এরকম আছে বিভিন্ন কোম্পানিতে কাজ করছে তাদের জন্য কি ব্যবস্থা আছে সেটাও ক্লিয়ার করে বলে দেওয়া ভালো কারণ অনেকেই সেটা প্রশ্ন করছেন আরেকটা হচ্ছে আধার কার্ড বায়োমেট্রিকের প্রবলেমের জন্য অনেকেই সেই এনআরসি বায়োমেট্রিকের জন্য অনেকেই সেই আধার কার্ড পাননি তাদের জন্য কি ব্যবস্থা করা হবে সেটাও একটা বিরাট বড় একটা প্রশ্ন দাঁড়িয়েছে সরকারের কাছে কারণ একত্রিশে দিয়ে যেহেতু আধার আধার পায়নি অনেক লোক তাদের তাদের কি কি হবে হবে কার্ড আসলে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার সম্বন্ধেও প্রশাসনকে একটু ভালো ক্লিয়ার করে জিনিসগুলো ক্লিয়ার করে বলে দিলে ভালো বলে মনে করি শুধু এটা করি মনে সমস্ত আসামবাসীকে আমি আসামের সরকারকে আমি রিকোয়েস্ট রাখছি শিলচারী মাধ্যমে কাছাড় জেলার যারা আছেন শিক্ষিত বেকার তাদের জন্য বেকার যুবক যুবতী তাদের জন্য একটা বিশেষ সুযোগ লক্ষ টাকার অবধি আপনারা লোন পেয়ে যা যাবেন ডিআইসিসি এর তরফ থেকে সেটার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে আপনারা ডিআইসি যে পি প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামের যে লোনটা দশ লাখ টাকা অবধি লোন সেটা ম্যানুফ্যাকচারিং সেট করতে চান ইন্ডাস্ট্রি করতে চান সার্ভিস বা বিজনেস এন্টারপ্রাইজ ব্যবসা খুলতে চান তাহলে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন পঁয়ত্রিশ শতাংশ সাবসিডি দেওয়া হবে শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে আপনাদের পঁচিশ শতাংশ সাবসিডি দেওয়া হবে দশ লক্ষ হলে শহরাঞ্চলে সাড়ে তিন লাখ টাকা সাবসিডি গ্রামাঞ্চলে আড়াই লক্ষ টাকার সাবসিডি দশ মিলিয়ন ডাব্লিউ 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 ডট কেবিআইসি অনলাইন ডট গভ ডট ইন এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অনলাইনে যদি বিশেষ কিছু জানতে চান তাহলে শিলচরের সোনাই রোডে স্থিত যে যে ডিআইসি অফিস যেটা সেখানে আপনারা ডিটেলস জানতে পারেন শিলচর শহরে ডেলিভারি বয় আবশ্যক আপনারা যদি ডেলিভারি বয় বা গার্ল শুধু ডেলিভারি বয় না ডেলিভারি বয় এবং গার্ল আবশ্যক ছেলে মেয়েরা ডেলিভারির যদি কাজ করতে চান আপনারা তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন মাসিক আয় পনেরো থেকে বিশ হাজার টাকা আপনারা করতে পারেন একটা শর্ত আপনাদের সেই বাইক অথবা স্কুটি থাকা দরকার বাইক অথবা স্কুটি থাকা দরকার আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস হলে ভালো আপনারা ফোন নাম্বার দুটো আমি দিয়ে দিচ্ছি আপনারা ফোন করে নিন ফোন করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি এইট নাইন জিরো থ্রি জিরো জিরো ওয়ান আর একটা হচ্ছে নাইন সিক্স সেভেন এইট সিক্স ফোর সিক্স ফাইভ টু ওয়ান এই দুটা নম্বরে আপনারা কল করে ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন দশমিনিয় সামনেই আসছে আসাম সরকারের বিভিন্ন বিভাগের রিক্রুটমেন্ট সামনেই আরকি এবং আপনারা যদি কোর্স করতে চান যারা অ্যাপ্লাই করেছেন তারা যদি কোর্স করতে চান আপনাদের জন্য ছেলে মেয়েদের জন্য খুব ভালো একটা কোচিং সেন্টার সেই কোচিং সেন্টারের নাম হচ্ছে স্টাডি স্মার্ট একাডেমি শিলচরের একটা কোচিং সেন্টার শিলচরস্ব সান রোডের কোচিং সেন্টার সেখানে তিন মাসের কোর্স থাকবে সেখানে তিন মাসের কোর্সে সেই ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয় সেটার জন্য আপনাদেরকে ট্রেনিং দেওয়া হবে সেই তিন মাসের কোর্সে আপনারা তিন মাসের কোর্সের জন্য যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দুটো দিয়ে দেওয়া হয়েছে সেভেন ডবল জিরো টু থ্রি থ্রি ফোর সেভেন সিক্স ফাইভ আরেকটা নম্বর হচ্ছে এইট সিক্স থ্রি ডবল এইট টু ফাইভ সিক্স নাইন জিরো ত্রিশ মের ভিতরে সেকেন্ড ব্যাচ শেষ হবে ত্রিশ মের ভিতরে অ্যাডমিশন করতে লাগবে আপনাদেরকে এবং ভালো খবর হচ্ছে লাস্ট যে আসাম পুলিশের যে রিক্রুটমেন্ট সেখানে ওনারা তেরো জনকে ওনারা তেরো জনের একটা ব্যাচ ছিল ওনাদের সেখান থেকে দশ জন সেই আসাম পুলিশের চাকরি পেয়েছেন বলে সেই স্টাডি স্মার্ট একাডেমির তরফ থেকে সেটাও জানানো হয়েছে মানে ভালোভাবে সেখানে কোচিং করা হচ্ছে আপনারা সেখানে একবার কন্ট্যাক্ট করে আপনারা কোচিং করতে পারেন তিন মাসে অফার 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 শামসুন্দর জুয়েলার্সের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলো ফ্ল্যাট পঞ্চাশ শতাংশ ছাড় সোনার গহনার মজুরির উপর অফারটি কিন্তু সীমিত আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নম্বর হচ্ছে এইট ফোর এইট সিক্স থ্রি ফোর জিরো ওয়ান থ্রি নাইন আরেকটা নম্বর হচ্ছে এইট ফোর এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স থ্রি সিক্স চৌধুরী টেক্সটাইল এখানে হজের বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় আপনারা পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে এখানে বিবাহেরও বিভিন্ন ধরনের কালেকশন এখানে পাওয়া যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন ধরনের কাপড় এখানে পাওয়া যায় আজি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে গলি নম্বর টু ফাটক বাজার শিলচর ফোন নম্বর জিরো জিএনএম এর অ্যাডমিশন আপনারা যদি জিএনএম কোর্স করতে চান

ফি লাগবে সেটাতে অ্যাপ্লাই জন্য ফি লাগবে বারোশো টাকা www.ssuhs.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন জিএনএম কোর্সের জন্য ডলু চা বাগানের যে জায়গাটা যে জায়গাটা গ্রিনফিল্ড এয়ারফোর্ট এয়ারপোর্টের জন্য যেটা এখন অ্যাকুইজিশন যেটা চলছে গতকালকে এবং আজকে যেটা চলেছে সেটার জন্য বিভিন্ন সংগঠন প্রতিবাদে নেমে পড়েছেন আজকে শিলচরে ক্ষুদিরাম বসুর সেই মূর্তির পাদদেশে বিভিন্ন সংগঠন সেখানে ওনারা প্রতিবাদে নেবেন আমাদের শিলচরের সাংসদ মাননীয় ডদীপ রয় মহোদয় একটা ফেসবুক লাইভে উনি জানিয়েছেন যে যারা লেবার যারা আছেন ওনাদের যে মাসিক যেটা থাকবে সেটা ওনাদের কাছ থেকে ছেড়ে নেওয়া হবে না ফিফটি পার্সেন্ট শুধু ল্যাংক ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে ফিফটি পার্সেন্ট বাগানের জায়গা অলরেডি আছে এবং অন্যান্য জায়গাতেও সেই চার গাছ রোপণ করা হবে বলে সেটা জানিয়েছেন এবং আগে অলরেডি মৌ চুক্তি হয়েছিল বিভিন্ন সংগঠনের সঙ্গে মৌ চুক্তি হয়েছিল কিন্তু কয়েকজন অসাধুর লোক ওনারা এই উস্কানিমূলক মন্তব্য দিয়ে সেই যারা বাগানে যারা কর্মচারী আছেন বাগানের যারা লোক আছেন তাদেরকে ওনারা উস্কাচ্ছেন বলে এরকমই উনি মন্তব্য করেছেন দর্শকবৃন্দ এই যে তিনটা লেবার ইউনিয়ন বললাম সেই লেবার ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন যাদের ফুটপ্রিন্টস এই সবগুলো ডলুর যতগুলো ফাড়ি এবং আদারওয়াইজ যত চা বাগান আছে সব চা বাগানে তাদের ওয়ার্কার্সরা আছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকেও সেটাতে হস্তাক্ষর করা হয়েছে সেটাতে সাইন করা হয়েছে এবং সেই সাইন যেটা এমওইউ সাইন হয়েছে সেই এমওইউ সেভেন্থ মার্চে সাইন হয়েছে দুই হাজার বাইশের সেভেন্থ মার্চ পরবর্তীকালে সবাই রাজি হয়ে যাওয়ার পরও আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে মাল্টিপল টাইমস যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে জানানি দেওয়া হয়েছে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি এমওইউর যে কপিটা আছে এটা পাবলিক করা হয়েছে এমওইউটাকে সবার জন্য সার্কুলেশনের জন্য দেওয়া হয়েছে এটার মাইনিউজটাকে পাঠানো হয়েছে অ্যাকসেপ্ট হওয়ার পরে এটাতে সাইন হয়েছে পরবর্তীকালে কীর্তিজালী মহোদয়ের অফিসে বাইশ এপ্রিল দুই হাজার বাইশে আবার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে আবার বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে সবাই এক বাক্যে রাজি হয়েছে যে আমরা এয়ারপোর্ট চাই এটা একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আসামে বড় একটা সুন্দর এয়ারপোর্ট হতে যাচ্ছে আমরা সবাই এটার সঙ্গে আছি এটা সুন্দর করে এটাকে বলা হয়েছে বন্ধুগণ পরবর্তীকালে দেখা গেছে যে হঠাৎ করে বাইরের থেকে যারা চা বাগানের শ্রমিক না চা বাগানের মজদুর না এরকম করে দুই তিনজন বাইরের থেকে এসে এই চা বাগানের মজদুরদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে জোগাড় করে তাদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে আন্দোলন একটা গড়ে তোলার চেষ্টা হয়েছে এবং সেই আন্দোলন বিগত পনেরো বিশ দিনে এটাকে হাওয়া দেওয়া হয়েছে বিভিন্ন কোয়ার্টার থেকে পুলিশ এটাকে ছানবিন করছে ইনভেস্টিগেশন করছে কিছু লোককে তার জন্য অ্যাপ্রিহেন্ডও করেছে ইন্ডিয়ান হিপ যে ডান্স চ্যাম্পিয়নশিপ মুম্বাইতে কয়েকদিন আগে হয়েছিল সাতেই মে যেটা ফাইনাল হয়েছিল সেখানে শিলচরের একটি ডান্স টিম ডান্স অ্যান্ড বিটস বলে ওরা সেকেন্ড পজিশনে এসেছে সিলভার মেডেল পেয়েছে ভালোই লাগলো খবরটা শুনে এবং আগামী দিনে ওরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড হিপ হপ যে চ্যাম্পিয়নশিপটা হবে ইউএসএতে আমেরিকাতে সেখানে গিয়ে ওরা পার্টিসিপেট করবে ভালোই খবরটা সেটা অগাস্ট মাসে হবে বলে সেটা আমরা খবর পেলাম এবং তাদেরকে আমরা সেই তাদের বিটস যে টিম আছে তাদেরকে আমরা সেই যে পক্ষ থেকে অভিনন্দন জানাই আশা করি ভবিষ্যতে আরো নাম উজ্জ্বল করবেন এবং তাদের জন্য স্পন্সরশিপের দরকার আপনাদের সহযোগিতার দরকার আপনারা একবার সহযোগিতার হাত বাড়াবেন তাদেরকে যাতে ওরা ইউএসএতে যেতে পারে দর্শকবৃন্দ শিলচরের যে বাদ্রিপার অঞ্চলের যে বাদ্রিপার এরিয়ার যে ব্রিজটা সেই ব্রিজটার কাজটা ব্রিজ বানানো তো শেষ হয়ে কিন্তু বাকি যে রাস্তাটা এখনো শেষ হয়নি সেটার জন্য এখন ডিমার্গেশনের প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে আশা করি শীঘ্রই সেই ব্রিজের কাজ সম্পূর্ণ হবে এবং সেখানের মানুষেরা ভালোভাবে যাতায়াত করতে পারবেন প্রচণ্ড ঘূর্ণি এবং বৃষ্টিপাতের জন্য দেখলাম আমরা আমাদের কাছাড়ের যে কাঠিগড়া অঞ্চল কাঠিগড়া অঞ্চলের একটি গ্রাম নিউ মালিডহর কার্বি গ্রান্ট যেটা গ্রাম সেই গ্রামের বিভিন্ন ঘর বাতাসে উড়িয়ে নিয়ে গেছে ভেঙে দিয়েছে এবং বিভিন্ন গাছপালা বিভিন্ন মানুষের ঘরের উপরে পড়ে যায় পরে ভেঙে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে সেটা খবর পেলাম অলরেডি এবং এবং সরি তারিখ অলরেডি আসামে অরেঞ্জ এলারেটের ঘোষণা করে দিয়েছে আইএমডি বিভাগ সেখানে আবহাওয়া খুবই খারাপ হবে সেখানে বাতাস অনেক দ্রুত গতিতে বাতাস চলবে কারণ সেই আসামির যে ঘূর্ণিঝড়টা যেটা উঠেছে সেটার প্রভাব দিকে পড়ছে কিন্তু তাই আপনারা একটু সাবধানে থাকবেন আগে থেকেই শিলচর হাফলং যে রেল রুটটা যেটা শিলচর গুয়াহাটির মধ্যে যে হাফলং এর যে রেল রুট সেখানে ল্যান্ডস্লাইড এর কারণে আরকি বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হয়ে বিভিন্ন রেল লিকের উপর সেখানে মাটি জমাট হয়ে যায় আজকে সেখানে সেটা ক্লিয়ার অভিযান চালানো হয়েছে মাইবং এবং দাউতু হাজার হাজার মধ্যে যে রেল লিকটা সেই রেল লিকের উপরে সেই মাটি পড়ে যাওয়াতে সেখানে রেল অনেক অনেক রেল বন্ধ করা হয়েছে ডিমা বিভিন্ন জায়গাতে ল্যান্ডস্লাইড এর কারণেও সেখানে যে রাস্তাগুলো ব্লক হয়ে পড়েছে এইচ ফিফটি ফোর ই যে রাস্তাটা কাপড়ছেড়া ও দিলিয়া দিশা দলিয়া দিশা সেই কাপুর ছেড়া এবং দলিয়া দিশার যে এরিয়ার যে রাস্তাটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে যাতায়াত টোটালি বন্ধ করে দিয়েছে ডিমাসর জেলা প্রশাসন দশমিন এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট এবং আপডেট আপনার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে আপডেটটা পৌঁছে আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সিফ থাকবেন সবাইকে সিফ রাখবেন নমস্কার